চোখে জল, আবেগ প্রবন্ধনী। হ্যাঁ, ঘরের মাঠে এটাই হয়তো ধোনির শেষ ম্যাচ। মাঠে তখন মেডেল পরানো সবে শেষ, আর মেডেল ঠিক করতে করতে এগিয়ে যাচ্ছেন মাহি, আর তখনই ক্যামেরায় ধরা পড়ল মাহির চোখে জল, আবেগ প্রবন্ধনী। তাহলে ঘরের মাঠে এটাই কি শেষ আইপিএল ম্যাচ ধোনির? হ্যাঁ, মাহির আবেগ ভাসল চিপকে গ্যালারি। ফাইনাল খেলা হবে কি না জানা নেই, তাই ঘরের মাঠে শেষ ম্যাচ, আবেগ প্রবন্ধনী। পায়ে ম্যাসেল ইঞ্জুরি, কোমরে ব্যথা, আর তাই নিয়েই খেলে যাচ্ছেন একের পর এক ম্যাচ। ডাক্তারদের বারণ করা সত্ত্বেও শুধুমাত্র ফ্যানদের জন্য ব্যাট হাতে মাঠে নামছেন তিনি, বাউন্ডারি ওভার বাউন্ডারি পার করছেন ধোনি। তারপরেও কিছু মানুষের থেকে শুনতে হচ্ছে তিনি স্বার্থপর। হ্যাঁ, তিনি খুবই স্বার্থপর, তাই তো চিমা থালাকে দেখে তাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, তিনি সত্যি খুবই স্বার্থপর, তাই তো রূপুতে প্রাপ্য সম্মানটা দিলেন, উইং মোমেন্ট নিজে উপভোগ করলেন না। হ্যাঁ, তিনি সত্যি আসলেই খুবই স্বার্থপর। আর তাই মাঠের মধ্যে DRS প্রসঙ্গ উঠতেই বলার ধোনির দিকে তাকিয়ে DRS নেবে কিনা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই ধোনি ইশারায় বোঝালেন এখানে ক্যাপ্টেন ঋতুরাজ, তাই তিনি নন, অধিকার শুধুমাত্র ঋতুরাজের। তিনি আসলেই স্বার্থপর, তাই ফ্যানরা মাঠের মধ্যে ঢুকে পড়লে তাকে সরিয়ে দেন না, আর চার পাঁচজনের খেলোয়াড়ের মতো ভক্তরা পায়ে পড়লে তিনি তাকে বুকে জড়িয়ে নেন। হ্যাঁ, তবে এটা তো শুধু বললাম 2024 আইপিএল এর কথা, আর যদি আজ থেকে এক যুগ আগের কথা বলতে যাই তাহলে তো সেটা ইতিহাস হয়ে যাবে। তবে পরের বছর আইপিএল খেলবেন কি না তা কেউ জানেন না, এর উত্তর জানেন শুধু ধোনি। তবে ধোনির ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না বলেছেন ডেফিনেটলি খেলবেন, এটাই ধোনির শেষ ম্যাচ নয়, কিন্তু ওই ভয়টা থেকেই যায়। তবে ফ্যানরা চাইছে সেই লম্বা চুলের ছেলেটাকে আবারও একবার মাঠে দেখতে। বন্ধুরা, আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন।